এই দিক দিয়ে আসছে না কঙ্কালেশ্বরী মন্দির থেকে ভাবলাম দেখি ওখানে পূজা দিয়ে ওখান থেকে পদযাত্রা আরম্ভ করব, কেন কি আমি বিশ্বাস করি যে সমস্যার সমাধান বম পিস্তল বন্দুক থেকে হবে না, হিংসার মাধ্যমে হবে না, অহিংসা পরম ধর্মের নারা নিয়ে বার্তার মাধ্যমে সমস্যার সমাধান হবে। বর্তমানের যতগুলো সমস্যা আছে তার সমাধান বার্তার মাধ্যমে হবে, তার জন্যই আমি আজকে কাঞ্চননগর গেছিলাম। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওখানকার কঙ্কালেশ্বরী মন্দির, যেখানকার পূজার ডালি সাজিয়ে আমাদের ছেলেরা মেয়েরা অপেক্ষা করছে, আর ওখানে দেখা গেল যে পুরোহিতকে ধমকিয়ে তাড়িয়ে দেওয়া হলো, মন্দিরে তালা লাগিয়ে দেওয়া হলো। খানিকের জন্য মনে হলো যে আমি ভারতীয়, স্বাধীন ভারতীয় সমাজে একটা মন্দিরে প্রার্থনা করতে এসেছি নাকি কোনো গোলাম দেশে। দুঃখ পেলাম।